পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এগারো জন আহত হয়েছেন আরও বারো জন এর মধ্যে নোয়াখালী ও মুন্সিগঞ্জে প্রাণ গেল একই পরিবারের তিনজন সহ ছয় জনের নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন যাত্রী নিহত হয়েছে পুলিশ জানায় সকালে দ্রুতগতি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয় এ সময় ট্রাক ও অটোরিকশা খাদে পড়ে গেলে তিন যাত্রী নিহত হয় এদিকে গভীর রাতে মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাইভেট কার খাদে পড়ে একই পরিবারের তিনজন মারা গেছেন আহত হয়েছেন আরও একজন এদিকে ভোরে গাজীপুরের শ্রীপুরে ট্রাক পিক আপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছে আহত হয়েছে পিকাপে থাকা এগারো শ্রমিক এছাড়া মাদারীপুরের রাজৈরে ট্রাক চাপাই ইজি বাইকের দুই যাত্রী নিহত হয়েছেন অন্যদিকে মংলা খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে একজনের এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার